سلام عليكي تسي مدد فيشة دي لأ تاكي امي آخمان دورا پرانس كفر دي تار كاتشت سي تي امي بھولي تي امي آر اي شب دي اوپاہر نئے امي چلے جب رہا تاكي خوب چھوٹو مونے کر তিনি দেখেন সে কৃষ্ণের কিরকম বিরাট শঙ্খচক্র গদা পদ্ম নিয়ে মহাভারত যুদ্ধ ইত্যাদি এইসব গুলি করবেন আমি তো হয় নাই এই জন্য তাহার বলেছে তিনি বলিয়ান হয়ে এইখানে একটা ক্ষুদ্র রাজাকেও মনে করলেন যে আমি তাকে পরাস্ত করে দিচ্ছি যে ভয়ঙ্কর যুদ্ধ ছেড়ে দেয় যুদ্ধের মধ্যে ভীম তার পরুষ ইত্যাদি দেখেও শেষ পর্যন্ত মহারাজ সমুদ্র সেন তাকে বাড়িতে বিধ্বস্ত করে দেন তখন কুল কিরানে নাতে ত্রাহি মধুসূদন ত্রাহি মধুসূদন হাত উপরে তুলে দিয়ে করতে লাগবে আর কোন কুল কিনারা তিনি ফেললেন না দিয়েছেন তখন তাহার ওই খুব জ্বালানি প্রিয়তম আইন রুক্মিণী রমণ ইত্যাদি পাঁচ সাত শ্রী কৃষ্ণ কোন কার দিন কারো খাতার বাজে না এখানে থেকে দৌড়ে সমুদ্র সিং রাজা ছিল আমি এই গৌর ধামকে আশ্রয় করেছি আমি গৌর ভূমি ছেড়ে দিয়ে আমি কোথাও একটু এদিকে দিকে যাব না যেরকম গদাধর পণ্ডিত ছিল না সে প্রসন্নাথ তুমি তুমি গৌর সে প্রসন্নাথ গ্রহণ করেছেন আর দিন চারিদিকে ঘুরিয়ে এসেছেন তিনি বলে গেছে আমি যাব না কৃষ্ণ এখানেই কৃষ্ণকে দেখ আচ্ছা ঠিক আছে ভীম পরম ভগবত ভক্ত এটা ঠিক কথা কিন্তু এখানকার আমি মহিমা বুঝেন নাই ব্রজের মধ্যে তাদের প্রবেশ নাই দ্বারকা পর্যন্ত ইন্দ্র প্রস্তার এই সব এখানে যখন পারাস হলেন সমুদ্র সেন নিকটে যে যুদ্ধ হলো যখন কুল কিনারা পালেন তখন কৃষ্ণকে ডাকা আসে কৃষ্ণ এখানে এসে গিয়ে ভীম দেখতে পায় না অত্যন্ত শ্যাম সুন্দর রূপ তিনি অদ্ভুত দর্শন করলেন ভীমের সৌভাগ্য হয়নি তিনি রূপ দর্শন করে এমন ভাবে নিবিষ্ট হয়ে গেলেন যে আর তার স্তুতি করতে লাগলেন স্তুতি কল্পা তিনি দেখেন কি অদ্ভুত শ্যাম সুন্দর রূপ তার পরিবর্তন হয়ে গেল গৌর রূপে মহাভাব রসরাজ মহাভাব রূপে প্রকাশে গৌর রূপে দর্শন তাকে দিয়ে তাকে কৃতার্থ করে দিলেন তখন তিনি আর প্রসন্ন হয়ে গেলেন আর যুদ্ধ তিনি করেন নাই ভীমকে উপহার দিয়ে তিনি পাঠিয়ে দিলেন তিনি বলে যে আমি যুদ্ধ হতে জয় হয়ে গেলাম তিনি ফিরে গেলেন এখন বিচার হচ্ছে সেই কেউ বলতে পারেন যে সমুদ্র সিং রাজা ভীমত পরম ভক্তকে সে বাণীর দ্বারা ধ্বস্ত করে যা চাই জর্জর তিনি করে দিলেন তিনি পড়ে গেলেন মাটিতে লোট ফোট করতে না এই একটা পরম ভক্তকে মারা কি একটা ভক্তি একটা বিচার করতে ভক্তি শ্যামী সিং এই জন্য বললাম কোথাও শ্যাম সুন্দর সাহ গৌরীরা অদ্ভুত কৃষ্ণলীলা পরম অদ্ভুত আর গৌরীরা আরো মাধুরী আর সব কিছু দিয়ে একটা পুর করে দিয়েছে এই জন্য বলছেন তাহলে তো একটা এইগুলি বুঝতে গেলে এত ভক্তির স্বামীর কিন্তু তে অবগাহন করতে হবে বিশেষ করে তাহার যে রূপানুগর যে গোস্বামী এম বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের মাধ্যমে তে অবগাহন করা বিশেষ হবে তিনি বলছেন আনুকূল্যের আনুশীলনম ভক্তি ভক্তি কাকে বলে উপর থেকে দেখতে ভক্তি মতন হলেও এমন কতগুলি ব্যাপার আছে যে ভক্তি নয় আর ভক্তির বিপরীত মনে হচ্ছে সেইকে দেখতে গেলে মহা উন্নত এইটাগুলি ভাব কিরকম হয়েছে মহারাজ মহারাজ সমুদ্র সে ভীমকে পাড়ে জর্জর করে দিয়ে এটা ভক্তি কিরকমে বলা হবে এটা তো ভক্তির ব্যাপার নেই এটা আসুক বৃত্তি তো উপর থেকে আসুক বৃত্তি মানে হচ্ছে
ইজন পিতামহ কৃষ্ণকে বাণীতে জগদ্বরি করে দিয়েছেন অথচ কৃষ্ণ তাকে ভক্ত বলে তিনি গ্রহণ করছেন। এটা সাধারণ জিনিসগুলি বুঝতে পারা যায় না যে সুদামা কৃষ্ণকে দান ভয় আচ্ছা করে দিয়ে আর স্তনটিকে ছাড়িয়ে দিয়ে আর কথা বলছে বস এইখানে আর কৃষ্ণ কাঁদতে লাগলেন। আবার তাকে বলছেন যে কৃষ্ণকে কাঁদাচ্ছে আর দুধকে রক্ষা করতে দুধের জন্য না কৃষ্ণের জন্য ভক্তি একটা সামান্য একটা দুধকে রক্ষা করবার জন্য কৃষ্ণের কানটা মল দিয়ে চাকরে হাত কোমরেতে ওখল বেঁধে দিল আর কৃষ্ণ কাঁদছেন কিরকম হয়েছে রূপান্তম হোক নেত্র যুগমং মৃগন্তম কাম ভোজ যুগ মেল শাসন কেন আর চোখ থেকে গঙ্গা যমুনা ধারা সব জল মিশ্রিত চোখে থেকে বড় চার লম্বা লম্বা শ্বাস আর তিনি কাঁদছেন ভারত থেকে এটা কি ভক্তি হলো বলতে গেলে একটু চাই প্রধান ভাবিতে বুঝতে পারে শব্দ দিয়েছেন আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলন কেবলমাত্র অনুশীলন অনুশীলন দ্বারা ভক্তি হবে না অনুশীলন মানে কি কোন কোন অধ্যায় কৃষ্ণ যা প্রীতিকর হয় রুচিকর হয় সেই রকমের তন মন বচনের এবং মানসিক যত রকমের চেষ্টা ভাবের চেষ্টা আছে তাকে ভক্তি বলে কিন্তু উত্তম কখন হবে তখন তাকে দুটি লক্ষণ একটা স্বরূপ লক্ষণ এটা বললেন আর একটা বললেন গৌণ লক্ষণ তটস্থ লক্ষণ দ্বারা বলে অন্নাভিলাষী তা শূন্য হবে আর জ্ঞান কর্মের দ্বারা অনাবৃত সে যে ভক্তি হবে সেটি হবে সে তো তথাপি উত্তম হবে না যখন পর্যন্ত নাকি আনুকূল্যেন হবে আনুকূল্য মানে কি এইটাকে বুঝতে হবে এই জন্য বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি বললেন যে তাহার মধ্যে বিচার করতে হবে কেবল অনুশীলনের মধ্যে একটা গোলমাল আছে সেটা কি কৃষ্ণের মনে হচ্ছে যে প্রীতিকর জিনিস আমি করছি কৃষ্ণের কিন্তু তার মধ্যে ব্যক্তি এবং অতি ব্যক্তির দোষ ঘটে যায় কি অতি ব্যক্তি আর কি আড়াই বছরের এই সম্পর্কে তখন মাত্র আমি তিন দিনের ছিল আর এখন কত দিনে হয়ে গেছে আড়াই বছর এখন পুষ্ট সুস্থ হয়েছে কিন্তু যশোদা মায়ের স্তন দিন একবার তো মুখেতে ধরেছে হাতেতে ধরেছে পায়েতে জড়িয়ে ধরেছে কুচিতেই আপনি একবারে ঝাপটা দিন বাসে সর্বশক্তিমত্তা কোথায় চলে গেল আর তিনি একেবারে অসহায় অবশ হয়ে গিয়ে ওখানে সে তাকে বসিয়ে দিল ভক্তি আছে কেন আনুকূল্যে না এখানে আনুকূল্য শব্দ দিলেন আনুকূল্যে বিরোধী ভাব যেন না থাকে যশোদা মার এই জন্য শুনবি আমার বাচ্চা
Hello.
Thank you.
Thank you.
আমরা যে স্থানে এসেছি সেই স্থান হচ্ছে
পানি না দিকে দিকে পানি না এই মা তোর যাও কান্দি কথা আছে শ্রীলা গদাধর পণ্ডিতের ছোট ভাই নাম ছিল বিজ বাণীনাথ বাণীনাথ মহাপ্রভু পরিকর তিনি এইখানে বউ গদাধর শ্রী বিক্রম প্রকাশ করেছেন প্রায় আপনারা জানেন বউ বিষ্ণু প্রিয়া এই জোড়ি প্রায় নদীতে কিন্তু তার অপেক্ষা গৌ গদাধরের যে যুগল এর প্রধান্যতা আছে এইখানে শ্রী জয়দেব গোস্বামী গীত গোবিন্দ রচনা করেছিলেন আপনার শ্রম করেছেন এবং যে যে পথ জয়দেব গোস্বামী নিজে হাতে লিখতে পারেন নাই তার পূর্বে কেউ লিখে নাই আর তার মধ্যে ভাব আসলেও তিনি লিখতে পারেন নাই সে কৃষ্ণচন্দ্র তার গীত গোবিন্দতে সেই কতগুলি অক্ষর সেই পথটা এখানেতে নিজে হাতে তিনি লিখে দিয়েছি যখন এখানে তিনি গীত গোবিন্দ রচনা করতেছিলেন তখন শ্রীমতী রাধিকা রাসস্থলী থেকে অন্তর্ধান হয়েছে ওই ভাবটা তার যদি এসেছে তখন লিখতে লিখতে শ্রীমতী রাধিকা অন্তর্ধান কৃষ্ণ অন্তর্ধান হয়েছেন এবং কৃষ্ণ তাকে মান ভঙ্গ করবার জন্য সেখানে উপস্থিত হয়েছেন কিন্তু তার মান ভঞ্জন হয় না সেই সময়তে তার হৃদয়তে আসলো যে কৃষ্ণ এসে তার মস্তক তার পাদ পদ্মেতে তিনি প্রণত করেছেন এবং তার মান ভিক্ষা করছেন কিন্তু তিনি লিখতে পারেন নাই তখন তিনি গীত গোবিন্দের গ্রন্থ তিনি পুঁথিটাকে বেঁধে দিয়ে আর গঙ্গা স্নান এখানে নিকটে আছেন চলে গেলেন কিন্তু ওখানে যখন যান ইতিমধ্যে তারই বয়স ধারণ করে দিয়ে জয়দেব আর কৃষ্ণ সেখানে উপস্থিত হয়ে তার পত্নী পদ্মা দেবীর কাছে বললেন যে তুমি গ্রন্থখানার ঠাকুর ঘর থেকে নিয়ে এসো তো উনি বললেন যে কেন ফিরে এসেছ আমার একটু মনে হয়েছে ওইটা লিখে দিয়েছে তখন তিনি ওই গ্রন্থ দিয়ে দিলেন আর ওইখানেতে স্বর্ণাক্ষরেতে তিনি অত্যন্ত অদ্ভুত আর ওর মধ্যে তিনি যে লিখতে পারেন নাই কিন্তু হৃদয়ের ভিতরে ছিল কিন্তু ভয়েতে তার হাত আর হৃদয়ে কাঁপতে লাগলো লিখতে পারেন নাই সেইটা ওখানে তিনি সংযোজিত নিজে হাসেতে কৃষ্ণ করে দিলেন তুমি না লিখলে আমি তাকে লিখে দিই সেইখানে তে স্মর করাল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদপল্লম উদারম নিজে হাতে তিনি এখানে লিখে দিলেন এই গীত গোবিন্দ কৃষ্ণের অত্যন্ত প্রিয় নিজে হাতে তিনি লিখে দিলেন পরবর্তীকালে তিনি যখন আসলেন তার পত্নী স্ত্রী বললেন জানে তুমি তো স্নান করতে গিয়েছিলে এখনই তো এখানে কি লিখে দিয়ে আবার সে ফেরত গেলে তিনি বললেন না তো আমি তো ফিরি নাই আমি কিছু লিখি নাই তখন উনি বইটা নিয়ে তাকে লিখে দিলেন দেখেন কি যে ওইখানেতে তিনি নিজে হাতে লিখে দিয়েছেন তখন পদ্মা দেবীর পাদ পদ্মেতে প্রণত হয়ে তিনি বললেন যে তুমি কত সৌভাগ্যবান যে তুমি কৃষ্ণকে দর্শন করতে পারলে আর আমি তাকে দর্শন করতে পারলাম না তোমার চরণ ছুঁয়ে আমি তোমাকে প্রণাম করি তখন দুজন কান্না চাকরি করতে লাগলেন এই স্থানেতে এই সব ঘটনা হয়েছে এইখানে তার আর সব ঘটনা তা আপনারা শ্রম করেছেন আমাদের কিছু কথা চাই কন্ট্রোল একটা লোক বলছে কেউ যে এই রাসের কথা যে বনাধিকারী শুনে তার নরক গমন হয় আমার মনে হয় যে সেইটা বাড়াবে নরক বলেছে চালু করেছে নরক বলা উচিত নয় খবরদার এইসব বলতে যেও না যদি কৃষ্ণ নামে কে অনাধিকারী হয় যদি অধিকারও না হয় কৃষ্ণ প্রেম হবে না এটা ঠিক কিন্তু তার জন্য তার নরক হবে না কৃষ্ণ হচ্ছেন চিন্তাময়ী যদি কিছু ভোগ হয় তাকে ভোগ দিয়ে দিয়ে আবার তাকে উন্নত করে দিয়ে তাকে অধিকার দিয়ে দিবেন মধুর মধুর মে তত মঙ্গলম মঙ্গলানাম সকল নির্মলি সফলম চিত্তরূপম সকদপি পরিগীতম শ্রদ্ধয়া হেলে আবা ভৃগবান নর্মাত্রম কারি এই জন্য খবরদারিটা বলবো না এটা মহা অপরাধ হয়ে যাবে এই জন্য কৃষ্ণ নাম যদি কিছু অলট পলট যদি হয়
যদি অনাধিকারীও যদি নরম হবে না তাহলে এইটা কখনো খবরদার এটা বলা উচিত খুব সামলে কথা বলবো তো নাই তো মহাভয়ঙ্কর আমারই অপরাধে চলে যাবে এইসব বিষয়তে আমরা নদীর ধাম ওখানে দেব সন্ধ্যার সময় আপনার সাথে আর সাথে আপনারা কীর্তন করবেন ওইখানে এইসব বিষয় কিসব মিলে আলোচনা হবে বেশ সুন্দর সিদ্ধান্তের হিসাবে পূজা পাঠ বিক্রম মহারাজ আমাদেরকে স্ফূর্তি করে ইনাকে বিরোধী মনে করব না তিনি ছদ্মবেশেতে আমাদের উদ্দীপন করিয়ে দিয়ে এই সকল কথা মধ্যে আমাদেরকে নিয়ে যান এই জন্য আমাদেরকে পরম প্রণাম তিনি এই বলে আমার বক্তব্য শেষ করছি আমরা নদীর ধানে কথা প্রস্তুত হয়ে আসবে আমরা সুন্দর ভাবে Oh, there is a coming evening call. Evening there. I will tell elaborately all this. You should pick up your and note your questions and I will read. Yeah.
يا رب يا رب
তাহিতার জরার ভূমি বিক্ষলতার
জল ইত্যাদি বলি কি আমাদের সেটা মনে হচ্ছে বটে, কিন্তু ওই চিন্ময় স্বরূপ বাস্তব স্বরূপ সেটা আমরা দেখতে পাচ্ছি। কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় নমো নমায় কৃষ্ণবাদায় আচার্য সিংহরূপিণে শ্রীমদ ভক্তি প্রজ্ঞান কেশব ইতি নাবিনে নমো গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় সদালয় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় ভক্তায় তবৈবাস্মি তবৈবাস্মি ন জীবামি তয়া বিনা ইতি দিব্যং রাধে তন্ময়াম চরণং। উপস্থিত হয়েছি এই হচ্ছে ঋতু দীপ, কালকে এই সম্বন্ধে আমরা ওখানে কিছু বলেছিলাম। এই ঋতু দীপ এইখানে যখন শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু ইত্যাদি আসছেন, জীবস্বামী ইত্যাদিকে নিয়ে নিত্যানন্দ প্রভু আসছেন, তারপরে শ্যামানন্দ প্রভু নরোত্তম ঠাকুর শ্রীনিবাসাচার্যকে নিয়ে কিষান ঠাকুর আসছেন, তখন এই স্থানকে দেখছেন কি সামনে সে এই হচ্ছে রাধাকুণ্ড, এর পাশে হচ্ছে শ্যামকুণ্ড রাধাকুণ্ড, এইখানে তো সুন্দর উপবন বৃন্দাবনেতে কদম্ব কদম্বের কুঞ্জ সমাল কুঞ্জ, আর এইখানে দেখছেন যে আম্র কুঞ্জ কোথাও কঠাল কুঞ্জ সুন্দর সুগন্ধ, ওইখানেতে ময়ূর ইত্যাদি কে কারও করে, কে কারও মানে কি কে ময়ূর বলে কে ময়ূরী বলে কা, এমন কে আছে যে গোপীগণের ধৈর্য মান ইত্যাদি পর্বতকে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে শ্রীমতী ছাড়া, আবার এমন কা কে আছে যে কৃষ্ণরূপী মদমত্ত গজরাজ তাকে শিকলের মধ্যে পায়ে বেঁধে দিতে পারে, বসিভূত করে দিতে পারে, আর এখানে কয়ে কপিল গৌর গৌর চারিদিকে তো বলছে সব পাশের দৃষ্টিতে আমরা দেখছি এই সবগুলি জিনিস। ভক্তিবিনোদ ঠাকুর বলছে আমরা বলছি না, আমরা তো হচ্ছে বাণীর পিউন মাত্র, যদি এই পিউনের হয়েও ওদের বাণীটাকে আমরা সাধারণ লোকের কাছে দিতে পারি আমাদের জীবন ধন্য, তাহাদের ওই জীবন ধন্য হবে। যদি সব কিছু অনুভূতি করেই বলা হয় তাহলে কে বলবে যে কৃষ্ণ ভগবান আমার গুরুদেব মুক্ত পুরুষে বুকে হাত দিয়ে কেউ বলতে পারে, কেউ পৃথিবীতে এমন আছে অনুভূতি করে কৃষ্ণ নাম দ্বারা সব কিছু হয়ে যায় কে বলবে, আমরা বলতে পারি তবে বলি কেন ওই বাণী জীবন বলে অধিকার আছে অনুভূতি নাই হতে পারে,
কিন্তু শাস্ত্রেতে যাকে আমাদের গুরুবর্গকে বলে গেছেন ও পিয়ন আমার মা তাতেও আমরা যদি ওই পিয়নের যদি কাজ করি তাহলে আমাদের পরম মঙ্গল হবে এই জন্য সব কিছু অনুভূতি করেই বলা হবে আর যোগ্যতা নিয়ে এটা কোনো কথা নেই অতএব আমরা শাস্ত্রের কথা উপর গুণাতের কথা যদি আমরা যা কিছু শুনেছি আর ওকে যদি না বলি তাহলে আমরা অকৃতজ্ঞ হব পানিগুলি ধারাগুলি লুপ্ত হয়ে যাবে ক্রমে 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 তার মধ্যে কোটি কোটি লোকের মধ্যে এক দুজন অধিকারী থাকবে কিন্তু তা বলে কথাগুলি একেবারে লুপ্ত হয়ে যাবে এই জন্য শ্রীমদ ভাগবত চৈতন্য চৈতামতে এই কথা ভয় করেছিলেন কিন্তু ভয় করেন দেখলেন যে কপিলরা বসবে আমরা মুকুল ওর আস্বাদন করবে আর কোটি কোটি কাজ কি করবে ওই নিম গাছেতে বসে ওইগুলি আস্বাদন এই জন্য তাকে কথাটাকে একেবারে বন্ধ করে দিলেন না যোগ্যতি তারা গ্রহণ করবে না যোগ্যবতী হবেই না এটা যারা বলে তাদেরকে আমি কি আর যোগ্যতা কেউ এই কথাগুলি শুনবে না মহাপ্রভু যে কথা দিতে এসেছেন কোটি কোটি